নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আলিপুরদুয়ার জেলার বহু বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে একটি, বারোবিশা সৎসঙ্গ বিহার। এই মন্দিরটি আলিপুরদুয়ার থেকে প্রায় 40 কিলোমিটার বাইক বা কার নিয়ে সহজেই পৌঁছে যাওয়া যেতে পারে। এটি হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, আর প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করতেই হাতে ডান দিকে চোখে পড়ল মন্দিরের অফিস ঘর, তার সামনেই রয়েছে মন্দির। আমরা জুতো খুলে মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করলাম। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে জয়গুরু মন্দির, যা কিনা অসাধারণ শিল্পকলার নিদর্শন দেয়। মন্দিরটির চারপাশে রয়েছে সুসজ্জিত রাস্তা, ফুল দিয়ে সাজানো বাগান ও বড় বড় গাছ। সো ফ্রেন্ডস, ফ্যামিলি নিয়ে একটি উইকেন্ড ট্যুর এখানটা করা যেতেই পারে। হাই, আজকে আমার ভিডিওতে আছে রাজীব ভৌমিক, কিছু বলো ভাই। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গা, আপনারাও আসুন, ঘুরে যান, হয়তো ভালো লাগবে। মন্দির প্রাঙ্গণটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাইরে থেকে যারা পুণ্যার্থীরা আসবেন তাদের জন্য এখানটায় থাকার ব্যবস্থাও রয়েছে। সো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমার ভিডিওটি এখানটাই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো জায়গার ভিডিওতে। ধন্যবাদ।